हेलो एवरीवन, वेलकम टू माय चैनल कुकिंग वर्ल्ड बाय চৈতি। सबाई के शुभकामना जानिए शुरू करछी आमार आजकेर आयोजन। आज आमी आपनादेर जोन्नो निये आसलाम खुबी सहज और मजादार खाटी बांगालियान सर्षे बेले रेसिपि। नतून नतून और मजादार रान्नार रेसिपि पेते आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करबेन। এতে করে সবার প্রথমে রেসিপিগুলো আপনি দেখতে পাবেন। তো চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে দুটো মাঝারি সাইজের বেলে মাছ নিয়েছি। মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোতে প্রয়োজন মতো লবণ, হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা একটু গরম হলে একে একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিব। ও, আমি কিন্তু এখানে সরষের তেল দিয়েছি, কারণ সরষে বাটা দিয়ে যে কোনো রান্না সরষে তেলে বেশি ভালো লাগে। এবারেতে আরও একটু তেল দিয়ে সামান্য কালো জিরা দিয়ে হালকা ভেজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হলে দিয়ে দিব একটি মশলার মিশ্রণ। এতে 1.5 টেবিল চামচ সরষে বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা ও সামান্য পানি। মশলার মিশ্রণটি অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে স্বাদমতো লবণ দিয়ে আরও একটু কষিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে দিব। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব প্রায় 3 মিনিটের মতো। ফিরে এলাম প্রায় 3 মিনিট পর। ঝোলটা অনেকটা টেনে গেছে। এবার মাছগুলো উল্টে কয়েকটা কাঁচা মরিচের ফালি দিয়ে আবারও ঢেকে লোহিটে রান্না করব। প্রায় 2 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা হয়ে গেছে। চুলার আঁচটা বন্ধ করে চলে যাব পরিবেশনে। তৈরি হয়ে গেল একদম খাঁটি বাঙালিয়ান স্বাদের সর্ষে বেলে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।